eso no, hay no, no. কক্সেস বাজার এসে আমরা কি কি করলাম সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব জার্নি পথে কি কি খেলাম কি হলো আমাদের সাথে সব শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এর আগের ভিডিওগুলোতে আমি আমাদের ট্যুরের ডিটেলস সব কিছু শেয়ার করছিলাম আর তারপর থেকে আজকের ভিডিওটা শুরু করছি কক্সেস বাজার আজকে আমাদের দ্বিতীয় দিন আর একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করে সবাই একসাথে নাস্তা করতে এসেছি এখানে বুফেতে একটু ভিড় থাকে আমরা এখন হোটেল দ্য কক আছি বান্দরবানে তো দেখিয়েছিলাম যে আমরা রিল্যাক্স মোডে নাস্তাটা করতে পারতাম কিন্তু এখানে টোকেন নিয়ে তারপর ব্রেকফাস্টে ঢুকতে হয় এর জন্য বাচ্চাদেরকে নিয়ে সবাইকে একসাথেই আসতে হয়েছে এখানে বুফেতে অনেকগুলো আইটেম ছিল খাবার খুব বেশি একটা সুস্বাদু ছিল না ডেজার্টে ছিল এখানে পায়েস তো কোনো খাবারই আমার কাছে অত বেশি টেস্টি লাগে তারপরেও যা খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো মেন খাবারের মধ্যে এখানে আচারি খিচুড়িটা একটু টেস্টি ছিল আর এখানে লাইফ স্টেশনে এক যেভাবে খুশি করে নেওয়া যায় এখানে ডিমনিতে এসে একটু লাইনে দাঁড়াতে হচ্ছে আর ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি দেখতেও ভালো লাগছিল নাস্তা শেষে রিল্যাক্সে বসে একটু চা খেয়ে নিয়েছি আর বাচ্চাদেরকেও টুকটাক খাইয়েছি ওরা খুব একটা খায় না সকালবেলা তারপরও যা খেয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাব হচ্ছে বিচের মার্কেটে কক্সেস বাজার এসে একটু ভ্রমণ না করলে কিন্তু হয় না আসলে তো এই জন্যই চলে চলে যাচ্ছি মার্কেট ঘোরার পরে আমরা সরাসরি যাব ওখানে গিয়ে কিছুক্ষণ ছবি আর সাগরে একটু ঝাপাঝাপি করব করবো বাচ্চা খেলাধুলা করবে আর আপনাদেরও একটু হোটেলের লবিটা দেখিয়ে দিলাম লবিটা কিন্তু সুন্দর আছে প্রথম প্রথম এখানে এসে অনেক কেনাকাটা করতাম মানে উড়াধুরা শপিং যেটাকে বলে পরে দেখতাম যে কিছুই কাজে আসে না সব কিছুই ঢাকায় পাওয়া যায় তো এখন আর উল্টাপাল্টা কেনাকাটা করি না বাচ্চা এই খেলনাগুলো কিনেছে সমুদ্র বসে খেলাধুলা করবে এই জন্য আর কয়েক জোড়া স্যান্ডেল কেনা লাগলো আর আমার হাজবেন্ডকে একে দিয়ে মেসেজ করা এটা আসলে উদ্দেশ্য ছিল না আমরা এখানে সিট খালি পাচ্ছিলাম না তো সিট বুক করার জন্যই ওকে নেওয়া হয়েছে তো ও মেসেজ করার জন্য নিলে বলেছিল যে সিট ম্যানেজ করে দিতে তো এই জন্য একটু করে নেওয়া আর কি ও তেমন কোনো এটা রিল্যাক্স ফিল করে নাই বলছিল আর আমার বাচ্চা ভাবছে যে ওর বাবাকে আঘাত করা হচ্ছে মারছে কিনা ও খুব মন খারাপ করছিল বারবারে দেখছে ছোট কিছু। শেষ মেশ তো একদম কান্নাই করে দিল তারপর আমি বলেছি যে এটা থামিয়ে দিই আমার এই ছোট্ট মনি ওর বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না বাবাকে এত বেশি ভালোবাসে যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কক্সেস বাজারের আসলে মূল মজাটাই হচ্ছে এই সাগরে একটু ঝাপাঝাপি করা একটু বালু নিয়ে খেলা করা তো আমি এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমার মেয়ের সাথে অনেকক্ষণ খেলেছি এত ভালো লেগেছে যদিও মুহূর্তগুলো ভিডিও করা হয় নাই অনেক ছবি তুলেছি অবশ্য আমরা যেহেতু একসাথে অনেকে এসেছি তো এই ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল খুব ভালো লেগেছে তো সাগরে ঝাঁপাঝাপি করে আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলের সুইমিং পুলে এখানে সুইমিং পুলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় সড়ো জাকুজি থাকাতে তো খুবই সুবিধা হয়েছে সুইমিং পুলে নামার আগে বেবির মাথায় শাওয়ার ক্যাপটা পরিয়ে দিয়েছি যাতে করে একটু বেশি সময় পানিতে ভিজলেও ঠান্ডা না লাগে যারা বাচ্চা নিয়ে সমুদ্রে অথবা সুইমিং পুলে বেশিক্ষণ ঝাপাঝাপি করতে চান ঠান্ডার সমস্যা থাকলে একটু শাওয়ার পরিয়ে নিলে কিন্তু সমস্যাটা আর হয় না তারপরে রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম খুবই ব্যস্ত সময় কাটছে যেহেতু আমাদের ট্যুরের এত মেম্বার এত এত আড্ডা ছবি তোলা হচ্ছে সেই ফাঁকে ভিডিও করা সম্ভব হয় না সব প্লেসে লাঞ্চের পরে বিকালটা আমাদের আড্ডা দিয়েই কেটে গিয়েছে তারপরে আমরা সন্ধ্যার পর চলে এসেছি এখানে আমাদের বারবিকিউ পার্টিতে বার্বিকিউ পার্টির আয়োজনটা করা হয়েছে দ্য কক্স রোড পুল সাইডেই আজকে মেনু ছিল এখানে নান তান্দুরি চিকেন কোরাল ফিশটা তান্দুরি করা ছিল আর স্যালাডটাও অনেক বেশি টেস্টি ছিল ভিডিও করার দায়িত্বটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম তাই সে ঠিক মতো খাবারের শ্যুটটা করতে পারে নাই সে শুধু এই ভিউগুলোই নিয়েছে যাই হোক আমরা এনজয় করেছি আর পার্টি শেষে রুমে যেয়ে ফ্রেশ হয়ে রেস্ট করার পরে মাঝরাতে আমি আর আমার হাজবেন্ড বিচে গিয়েছিলাম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে ওই মুহূর্তগুলো আর ভিডিও করা হয় নাই রাতে লম্বা একটা ঘুম দিয়ে সকালে শুধু ব্রেকফাস্টটা করেছে আর তেমন কিছু করা হয় নাই সব কিছু গুছিয়ে চেক আউট করার পরে আমরা লবিতে চলে এসেছি আর লাগেজগুলো তা পাঠিয়ে দেওয়া হয়েছে এখন ওয়েট করছি বের হওয়ার আগ মুহূর্তে আমি কড়া একটা কফি খেয়ে নিলাম যাতে করে জার্নিটা এনজয় করতে পারি কোনো ধরনের ঝিমনি না আসে আর বাচ্চাদের জন্য আর সবার জন্য এখানে স্ন্যাক্স নেওয়া হয়েছে কেএফসি থেকে হোটেলের নিজস্ব বাসে করে বিমানবন্দরে আসতে খুব একটা টাইম লাগে নাই একদম অল্প সময় আমরা চলে এসেছি তবে একটু আগে আগে এসেছি যাতে করে রাস্তা একটু দেরি হলেও ফ্লাইট মিস না হয় আমার বড় বাচ্চাটাকে নিয়ে যখন প্রথমবার বিমানে জার্নি করেছিলাম তখন বাচ্চাটা খুব কানাকাটি করেছিল আর ছোট বাচ্চাটাকে নিয়ে এবার প্রথম আমি বিমানে উঠতে যাচ্ছি এই সময়টা আমার খুব টেনশন কাজ করছিল যে ও কান্নাকাটি করবে কিনা না আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চাটা একটুও কান্নাকাটি করে নাই কিন্তু আমার হেল্পিং হ্যান্ড যেটা ও খুব ভয় পেয়েছে এই এখন তখন কান্না করে দেয় এমন অবস্থা আর কি তারপর আমি বুঝিয়েছি যে ভয়ের কিছু নাই আমরা সবসময় জার্নি করি আর বড়োটা তো আলহামদুলিল্লাহ এখন টু হয়ে গিয়েছে ওর তেমন কোনো রিয়াকশন হয় নাই তবে এতটুকু ছোট বাচ্চা নিয়ে জার্নি করলে সব সময় হাতের কাছে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে হয় যাতে ওর ওকে ব্যস্ত রাখা যায় সেটা হতে পারে কোনো ধরনের খাবার যেসব খাবার খেলে ওর সমস্যা না হয় ওই টাইপের খাবার দাবার বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো দিয়ে ও খেলাধুলা করতে পারে নিরাপদে এসব হাতের কাছে রাখতে হয় এতে করে ওদের ব্যস্ততায় সময়টা কেটে যায় আর কান্নাকাটি করে না আর বিমানে খাবার দাবারের মধ্যে ছিল হচ্ছে সবার জন্যই এক বোতল পানি একটা স্যান্ডউইচ একটা ম্যাঙ্গোবার জন্য একটা করে জুস দেওয়া ওয়েদার ভালো থাকলে তো একদম সময় লাগে না আজকের ছোটদের হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল তাই তেমন কোনো সমস্যাই হয় নাই খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছি আর আমার এই পিচি বাবার মেয়ে যে নিজে একটু খায় বাবাকে আরো বেশি করে খাওয়ায় এদের ভালোবাসার আদান প্রদান দেখতে দেখতেই একটু সময়ের মধ্যেই ঢাকায় পৌঁছে গেলাম ঢাকায় পৌঁছানোর পর মনটা একটু খারাপ লাগছে লম্বা সময়ের একটা ট্যুর পার করে আসলাম মনে হচ্ছে যেন ট্যুরের সময়টা আরও একটু বেশি হলে বেশি ভালো হতো আবার পরবর্তী ট্যুরের জন্য অপেক্ষা এভাবেই চলে যাবে বছর এইবারের ট্যুরটা আসলে অনেক বেশি মেমোরেবল ছিল দুই বাচ্চা নিয়ে এবার প্রথম জার্নি করলাম অনেক ভালো ভালো মেমোরিজ নিয়ে ফিরছি ব্লগ ভিডিও এই প্রথম প্রথম করার কারণে হয়তো অনেক ভালো ভালো মোমেন্টই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তবে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করেছি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য ও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা প্লিজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম